হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। এবার আস্তে আস্তে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গ জুড়ে। মূলত মেঘলা আকাশে থাকবে গোটা দিন, তবে উপকূল সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পার্বত্য পাঁচ জেলায়। উত্তরবঙ্গে রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের আকাশে। বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই সিস্টেমটি নিম্নচাপেও পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও এখনও পর্যন্ত সক্রিয়। তার প্রভাবও কিন্তু বেশ লক্ষণীয় হচ্ছে রাজ্য জুড়ে। মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়েও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাপমাত্রা স্থিতিশীলই থাকবে আগামী কয়েকদিন। বলা চলে দিনভর মেঘলা আকাশই থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার পর্যন্ত এই আবহাওয়ায় বহাল থাকছে। শুক্রবারের মধ্যে কয়েক জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে হাওয়া অফিসের তরফে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবারের পর থেকে সাময়িক বিরতি নিতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় বহাল রয়েছে। সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য পাঁচ জেলাতে। শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ইতিমধ্যে 200 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। বেশি বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর অর্থাৎ সমতলেও আগামী 24 থেকে 48 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে সমতলে এবং সোমবার থেকে সেই পরিমাণ সার্বিকভাবে কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। কলকাতায় শনিবার পর্যন্তই থাকছে বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশই থাকছে কলকাতার ক্ষেত্রেও। মেঘাচ্ছন্ন আবহাওয়া গোটা দিন জুড়ে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই মহানগরী কলকাতাতে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে গোটা কলকাতাবাসীকে। পরিসংখ্যান অনুযায়ী কলকাতার রাতের তাপমাত্রা 26.7 ডিগ্রি থেকে সামান্য বেড়ে 27.3 ডিগ্রির ঘরে পৌঁছেছে। গতকাল দিনের তাপমাত্রাও ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কাল কলকাতায় দিনের ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য ছিল 2 ডিগ্রির। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও অতিরিক্ত পরিমাণেই রয়েছে। সর্বনিম্ন পরিমাণ রয়েছে 89% এবং সর্বোচ্চ পরিমাণ 98%। ভিনরাজ্যে উত্তরাখণ্ডে আজও রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।